ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে, স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান প্রাইম টাইম দুপুর দুটোর আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আমি তৃণা রয়েছি আপনাদের সঙ্গে। শাড়ি কিনতে গেলে বেজায় সমস্যায় পড়ে যায় নারীরা, কোনটা ছেড়ে কোনটা নেবেন, ধুপি আনাটাও ভালো, জামদানিটাও সুন্দর, টাঙাইল তাঁত সেই বা কি দোষ করলো। আসলে এই সবের সম্ভারে শাড়ির বাহারে নারী কিন্তু মজ্জিত, আর তাকে সুন্দর করে সাজিয়ে আবৃত করে রাখার সমস্ত দায়ভার আমাদের আবরণের। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন প্রাইম টাইমে দ্য ফেস অফ আবরণ, শ্রীমতী পূজা, আমাদের সবার প্রিয় খুব বৌমণি, অনেক অনেক স্বাগত বৌমণি তোমাকে। আজকে আমরা কি দেখছি বৌমণি? আজকে কাঁথা স্টিচই দেখাবো, কিন্তু সেটা ব্যাঙ্গালোর সিল্কের রেপ্লিকার উপরে। আচ্ছা বেশ, তাহলে আসুন শাড়ি দেখা শুরু করি। শাড়ি আর কথা, তার সাথে নারীর সম্পর্ক, বহু যুগ যুগ ধরে কিন্তু আজকে কোথাও একটা এর সংমিশ্রণ, অর্থাৎ আত্মার আত্মিক যোগ রয়েছে। বাও কি সুন্দর! এক নম্বর শাড়ি আপনারা দেখছেন জাম কালার, জাম কালারে পুরো শাড়িটি, কাঁথা স্টিচের কাজ রয়েছে, হোয়াইটে পুরো বুননের কাজ, সাতা সুতো দিয়ে, কি নিখুঁত কাজ না বৌমনি? আর কম্বিনেশনটা দেখো ভীষণ ভালো লাগে, সাধারণ সো ব্রাইট, নিচে পুরো কলকার কাজ, ওপরেও কিন্তু বরফি করে পুরো শাড়িটাতে ওয়ার্ক গেছে। এক নম্বর শাড়ি, যার প্রাইস রেঞ্জ 5750, 5750। লোয়ার ইয়ারটাও কিন্তু ঠিক স্টিচের রানিং কাজে গেছে, ঠিক এইভাবে। এক নম্বর শাড়ি আপনারা দেখছেন উইথ ব্লাউজ পিস, এটা একটা হোয়াইট হাকোবা দিয়ে পড়লো কিন্তু ভীষণ ভালো লাগবে, বরং এই যে সেম কালারের ব্লাউজ আছে এর থেকে হাকোবাটা বেশি ভালো যাবে। সমস্ত হাকোবা থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনার ব্লাউজ কিন্তু বৌমানি বৌমনির দরবারে এলে সকলেই পাবেন, সুতরাং অবশ্যই একবার ভিজিট করতে হবে। ডিপ নেভি ব্লুর ওপর মাল্টি কালারের সুতোর ওয়ার্ক, কোথাও হলুদ, কোথাও লাল, কোথাও আবার একটু সিগ্রিনের টাচে গেছে, ওভারঅল কলকা, লতানো কলকার কাজ রয়েছে। আর আপার ইয়েক, লোয়ার ইয়েক বা পুরো শাড়িটা বর্ডার আপ করা, কিন্তু স্ট্রাইপসের ওয়েতে কিন্তু সুতো হাতে বুনো, মানে ব্যাঙ্গালোর সিল্ক বা তসরের ওপর যে কাজটা হয় সেম কাজে কিন্তু এখানে রয়েছে, মানে একই পরিশ্রম, একই সুতোর বুনন সব, শুধু মেটেরিয়ালটা আলাদা আলাদা একদম। এটা কিন্তু রেপ্লিকা দেখছেন ব্যাঙ্গালোর সিল্কে, আর এখানে স্টার ফুলের মতো কিন্তু আপার ইয়েকের দিকটায় কাজ রয়েছে। এটা 5750, দু নম্বর শাড়ি 5750-তে পাচ্ছেন উইথ ব্লাউজ পিস। চলে আসি পরের শাড়িটায়, তিন নম্বর শাড়ি, বাহ কি সুন্দর কালার না, ওয়াইন কালার, ডিপ ওয়াইন কালার, এই কালারগুলো পরলেও খুব ভালো লাগে, খুব ব্রাইট। এবং দেখো আমি বলি শাড়ির বয়স হচ্ছে 8-80, মানে ষোড়শি হয়ে যাওয়ার গল্পে নারীরা শাড়িতে কিন্তু আবৃত থাকেন। এই শাড়িটার কালারটা হচ্ছে পিওর ওয়াইন কালার, এখানেও সেম ওয়ার্ক গেছে মাল্টি কালারের সুতোর, আর ওপরে আপার ইয়ার থেকে লোয়ার ইয়ারকে ঠাসা কাজ পর্যন্ত ছাড়া পাতার কাজ রয়েছে, ওটার সাথে এইটুকুই শুধু তফাত। এটারও প্রাইস রেঞ্জ 5750, তিন নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। চলে আসি পরের শাড়িটা, চার নম্বর, বাহ একটা গ্রিন বডি, তার সাথে কম্বিনেশন গেছে মাল্টি কালারের, দেখি কীরকম কাজ, বাও সাধারণ অসাধারণ। এই শাড়িটা আমি বলবো যে এটা না অলংকার সজ্জিত যেমন থাকে, এক ধরনের সীতাহার হয়, সীতাহার স্টাইলে কিন্তু আঁচলের দিকটা কাজ রয়েছে, আর এই পাশটা কলকা, মানে আড়াআড়িভাবে কাজটাকে ডিফাইন করা হয়েছে। আর লোয়ারি একটা দেখুন অসাধারণ কলকার কাজ, দেখবেন সামনে পুজো বৌমনি, দুর্গাপুজোয় আমাদের আগে হতো না যে যখন আমরা সাজবে সে মাকে সাজাতো, এরকম একটা চাঁদোয়া থাকতো কিন্তু পিছনটা, সেরমভাবে গেছে কিন্তু লোয়ারিয়াক। এটা সবুজ কালার দেখছেন, চার নম্বর শাড়ি, যার প্রাইস রেঞ্জ 5550, 5550 উইথ ব্লাউজ পিস। চলে আসি পরের শাড়িতে, পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে, আমরা যখনই আসি আবরণে, মানে সরাসরি আবরণ থেকে আপনাদের সঙ্গে থাকি, প্রচুর মানুষ কেনাকাটা করছেন, এবং এত ভালো পরিবেশ, আসলে কি জানেন নিজের মতন করে মনে না করলে সেইভাবে শাড়ির
আন্তরিকতাটা বেরোয় না, এটা কিন্তু আমরা রয়েছি 5 নম্বর চকলেট কালারের ওপর মাল্টি কালারের সুতোর ওয়ার্ক, কোথাও স্টার, কোথাও বরফি, কোথাও আবার কলকার নকশা, অসাধারণ। এবং কত পরিশ্রমিক হলে আজকে এই শাড়িগুলো তৈরি করা যাক একজন কারিগররা। 5,550 পেয়ে যাবেন এই শাড়িটা উইথ ব্লাউজ পিস। চলে আসি পরের শাড়িতে। বাহ, আরেকটা সুন্দর 7 নম্বর, 7 নম্বর শাড়ি তো না, 6 নম্বর, 6 নম্বর শাড়ি, 6 নম্বর শাড়ি চন্দন কালার, সহসা কিন্তু দেখা যায় না না বমনি কালারটা, ও মানে সব বয়সেই পরা যাবে, অসাধারণ। এসব একটা উপহার দিন, খুব মার্জিত উপহার, এমন এমন এক একটা অকেশন পরে যায় সেখানে পরে যান। যেমনটা বৌমনি বলছে যে হাকুবার একটা একদম ডিফারেন্ট কালার অফ সুতোর কিন্তু ওয়ার্ক, সুতরাং যে কোনো একটা কালারে চুজ করে নিন, একটা গ্রিন দিয়ে পরলে বেশি ভালো লাগবে, অবশ্যই সি গ্রিন কালারটা দিয়ে পরলে খুব ভালো লাগবে। এর প্রাইস রেঞ্জ রয়েছে 5,550, এটা আপনারা দেখছেন 6 নম্বর শাড়ি, 6 নম্বর শাড়ি 5550 উইথ ব্লাউজ পিস। চলে আসি 7 নম্বর শাড়িতে। বাহ, ডিপ নেভি ব্লু কালার, দারুণ, সাধারণ কাজ, এটা কাপড়টাও কিন্তু ভীষণ সফট, একদম ব্যাঙ্গালোর সিল্ক, একটা সিল্ক মোটিভ, তার সাথে সফট লাইট ওয়েট শাড়ি, মন্ডেলা করা, কিন্তু হাফ মুন অ্যান্ড ফুল মুনে মন্ডেলা করা, পুরো ওভারঅল শাড়ির কাজটা গেছে এভাবে, মাঝে কিন্তু সব এখানে বুননের কাজ, সুতোর ছোট ছোট ফুলের কাজ রয়েছে। এর প্রাইস রেঞ্জও 5,550, 5550, এটা আপনারা দেখছেন 7 নম্বর শাড়ি, 7 নম্বর শাড়ি 5,550 উইথ ব্লাউজ পিস। এবার আসি 8 নম্বর শাড়ি, তুতে কালার, অনেকেই আছেন বিশেষ করে এখন যেমন বৌমনি দেখো ট্রেন্ডটা বদলেছে, মানে কমপ্লেকশন ওয়াইজ চিন্তা করেন কোন শাড়ির কালারটা আমাকে বেশি ব্রাইট লাগবে। আজকে এই তুতে কালারটা বেশিরভাগ দেখবেন একটু ম্যাট ফিনিশ বা ডার্ক কমপ্লেকশনের মানুষরা পছন্দ করেন, কিন্তু একটা ব্রাইট কালারে কেউ যদি এটা পরেন অসাধারণ লাগবে না, দারুণ লাগবে, শাড়ি হচ্ছে আপনার পরিচয়, সুতরাং সেখানে নো কমপ্লেকশন ম্যাটার। 5,550 পেয়ে যাচ্ছেন এই শাড়িটি, কলকার কাজ রয়েছে, বাহ লোয়ারিয়ারটা একটু এইভাবে আমরা একটু দেখি, অসাধারণ অসাধারণ। এই ফুলগুলো সাধারণত দেখবেন জলের একদম নিচের তলায় এই ফুলগুলো থাকে, তার কাজ গেছে 5,550 ফি ব্লাউজ পিস। চলে আসি পরের শাড়িটাতে, বাহ কি সুন্দর 9 নম্বর শাড়ি দেখছি আমরা, ডার্ক কফি কালার, এইসব শাড়ির মানে কালার কম্বিনেশনের দিক থেকে কিন্তু আবরণ আপনাকে সব সময় এক ধাপ এগিয়ে রাখে, এত কালার ভ্যারাইটি, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, সত্যি আপনার সঙ্গে আছে। একটা চকলেট কালারের উপর আমরা দেখছি হোয়াইট সুতোর ওয়ার্ক করা, টানা কাজ গেছে এই পুরো শাড়িটা, দেখুন বরফি করে ঠাসা কাজ, ঠাসা কাজ, নিখুঁত, কি নিখুঁত কাজ, এই ফুলগুলো যখন করেছে সুতোর কাজে অসাধারণ লাগছে। এর প্রাইস রেঞ্জ 5,550, 9 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। চলে আসি এবার 10 নম্বর, বাহ বটল গ্রিন কালার, প্রত্যেকটাতে বাহ বলতেই হবে কারণ অনবদ্য কালেকশন, বটল গ্রিনের সাথে হোয়াইট সুতোর কাজ গেছে, আপনারা কিন্তু আজকে ব্যাঙ্গালোর সিল্কের রেপ্লিকা দেখছেন, সম্ভার রয়েছে আমরা, আর ওই সিল্কের বা তসরের তো দামটা অনেকটা, অনেকেই হয়তো অতটা সাধ্যের মধ্যে কিনতে পারে না, তো এইগুলো কিন্তু সাধ্যের মধ্যে অবশ্যই, এবং আবরণ কিন্তু এই কথাও বলে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। বাটল গ্রিনের ওপর হোয়াইটে পাতার কাজ রয়েছে পুরো শাড়িটাতে, 5,550 ফ্রেঞ্চ উইথ ব্লাউজ পিস রানিং। আর পরের শাড়িতে আসি আমরা, আসি 11 নম্বর, মাস্টার্ড কালার, তার সাথে কিন্তু কাজ রয়েছে মাল্টি কালারের সুতো, পাও দারুণ। তবে এখানে কিন্তু আমি বলি পাতাটা হাইলাইটেড হয়েছে বেশি কলকার কাজে, কোথাও দেখুন ফুলের আভা রেখেছে, সেটাও ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে, যার ফলে পুরো শাড়িটাই কিন্তু কাজ রয়েছে লতানো আলপনায়। এর প্রাইস রেঞ্জও 5,550 উইথ ব্লাউজ পিস। এবার আমরা আসি 12 নম্বর শাড়িতে, দারুণ এই কালারটা, না জাম কালার কিন্তু তার সাথে একটা ভায়োলেট কালারের টাচ আপ আছে, মানে ডুয়েল স্টোন পাবেন আপনি, ওয়াও নিচে কাজ দেখুন পুরো লতানো কাজ, কোথাও আবার একটু আড়াআড়িভাবে ফুলের কাজ রেখেছে, পুরো শাড়িটায় কিন্তু এইভাবে গেছে কাজ, ওয়াও দারুণ। এর প্রাইস রেঞ্জ 5,550
উইথ ব্লাউজ পিস, এটাও একটা হোয়াইট কালারের যদি আকোবা দিয়ে পরেন ভীষণ ভালো লাগবে, ফুটবে ভালো, সমস্ত সম্ভার নিয়ে সম্পূর্ণ একদম আবরণ। বাহ, এটা আমরা দেখছি হচ্ছে ১৩ নম্বর শাড়ি, খয়েরি কালার, ডিপ খয়েরি কালার, তার সাথে দেখুন মাল্টি কালারের সুতোর ওয়ার্ক আছে, আম কলকা দিয়ে ঠাসা কাজ হচ্ছে আপনার আঁচলে, আর আঁচলের একদম শেষে দেখছেন ঝুমকো স্টাইলে করা, ওপরটা গেছে ঠিক এইভাবেই পুরো বুননের কাজ, স্টিচ ওয়ার্ক অর্থাৎ কাঁথা স্টিচের যে ওয়ার্কটা হয় সেই প্যাটার্নে যাচ্ছে শাড়িটা, ৫৫৫০ রেঞ্জ উইথ ব্লাউজ পিস। আবরণ খোলা থেকে সোম থেকে রবি সপ্তাহে ৭ দিন সকাল ১০টা থেকে রাত্রি ৯টা, সপরিবারে কেনাকাটার জন্য চলে আসুন, গাড়ি পার্কিং এর সুবন্ধ ব্যবস্থা আছে আপনার জন্য। আজকে শাড়িগুলো দেখে বেশিরভাগই কিন্তু মনে হচ্ছে হোয়াইট ব্লাউজ ভালো যাবে, একদম, এবং প্রচুর আমি আসার সময় ঢোকার সময় দেখছিলাম এরও প্রাইস রেঞ্জ ৫৫৫০, একদম ডিফারেন্ট ওয়ার্ক, ট্রায়াঙ্গেল শেপ উইথ ব্লাউজ পিস। চলে আসি পরের শাড়িটা, এবার আমরা আসবো, এটা বৌমনি কত নম্বর শাড়ি আমরা দেখছি, ১৫ নম্বর শাড়ি কিন্তু খয়েরি কালারের ওপর রয়েছে, বাহ, একটা বাংলার প্রতিচ্ছবি উঠেছে আপনার আঁচলে, অসাধারণ ক্লাসি লুক, আর লোয়ারিয়াকেও কিন্তু এভাবেই কাজ গেছে, গ্রাম বাংলা, আর ভেতরে স্থলপদ্মের ছবি রয়েছে কিন্তু প্রতীকী করা ডিফারেন্ট কালারের সুতো দিয়ে, ৫৫৫০ রেঞ্জ। এটা একটু কত নাম্বার ব্লাউজ দেখো, এটা ১৫ নম্বর, আচ্ছা, এটা ১৫ নম্বর শাড়ি, খয়েরি কালার। এবার আসছি ১৬ নম্বরে, এখানে ১৬ নম্বর ডিপ নেভি ব্লু কালারের সাথে একটু মানে ব্ল্যাক, এই দুটো মিক্সিং করলে যে অ্যাকচুয়ালি পারফেক্ট কালার আসে সেটা হচ্ছে এই শাড়ির কালার। এটা কিন্তু অরেঞ্জ আর সাদা সুতোর ওয়ার্ক দিয়ে পুরো প্রমিনেন্ট ওয়ার্ক গেছে, এটা দেখো একটা অরেঞ্জ কালারের যদি ব্লাউজ দিয়ে পরা যায় ডিজাইনার ব্লাউজ, কি দুর্ধর্ষ লাগবে না, তার সাথে একটা বৌমনি একটা জাং জুয়েলারি কথা বলে দাও, হ্যাঁ অবশ্যই একটা জাং জুয়েলারি পরে নেবেন, খুব সুন্দর আরো ভালো লাগবে, ৫৫৫০ রেঞ্জেই রয়েছে উইথ ব্লাউজ পিস। চলে আসি এবার আমরা ১৭ নম্বর শাড়ি, বাহ, ডিপ নেভি ব্লু, হ্যাঁ এটা একটু দেখে নাও তো ১৭ কিনা, না এটা ১৮ নম্বর, এটা ১৮ নম্বর শাড়ি, আমরা ১৭টা একটু দেখে নেব, ১৬ অবধি আমরা দেখেছি, ১৭ নম্বর শাড়ি দেখবো, হ্যাঁ হলুদের ওপর, হলুদটা কিন্তু খুব ব্রাইট ইয়েলো, তার সাথে মাল্টি কালারের সুতোর কাজ, বাহ, কোথাও আমকলকা কোথাও বরফি, অসাধারণ ঠাসা কাজ না মৌমনি, আঁচলটা দেখো আর লোয়ারি একটা এত চওড়া পাড়, এটা তোমার গায়ে ফেলো একটু, তোমার ব্লাউজের সাথে খুব ভালো একদম, ঠিক এই কালারে যদি একটা ব্লাউজ দিয়ে পরেন ভীষণ মানাবে আপনাকেও, আর তার সাথে কিন্তু একটা জুয়েলারি, হ্যাঁ কমপ্লিট হবে আপনার সাজসজ্জা। এই হচ্ছে কুচির পোর্শনটা আসছে, দেখুন কি সফট এবং সিল্ক মোটিভ, হ্যাঁ মানে সিল্ক নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয়নি, মানে রেপ্লিকা শুনে হয়তো অনেকে ভাবতে পারে, ব্লাউজ পিস। চলে আসি এবার আমরা ১৮ নম্বর শাড়ি, বাহ, ডিপ নেভি ব্লুর ওপর ১৮ নম্বর শাড়ি আমরা দেখব এবার, ওয়াও, নিচে কিন্তু আমি একটু বলি মানে একটু নস্টালজিক ফিলিংটা আপনাদেরকে দেওয়াবো, নিচে দেখুন সেই ছোটবেলায় হাত পাখাগুলো ছিল না যেগুলো আমরা মেলায় গিয়ে কিনতাম সেইরকম ডিজাইন করা, আর তার উপরে কিন্তু পুরো কলকার কাজ, আর লোয়ারিয়াকেও রয়েছে মাল্টি কালারের সুতোর ওয়ার্ক মাঝে পাতা, এর প্রাইস রেঞ্জ ৫৫৫০, ১৮ নম্বর শাড়ি আপনারা দেখছেন ৫৫৫০ রেঞ্জে উইথ ব্লাউজ পিস। এবার চলে আসি ১৯ নম্বর, কি সুন্দর কালারটা বৌমনি, একদম আনকমন, একদম তাই, বাহ, সি গ্রিন কালার, অসাধারণ, বাহ, এবারে আপনাকে একটুখানি আমি জলের ইয়েতে নিয়ে যাই, মানে একদম জলের গভীরে যে মাছের কাজ থাকতে পারে এরকম নিখুঁত কাজ, অসাধারণ, এটা কিন্তু একটা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে পরবে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমরা দেখলাম ১৯ নম্বর শাড়ি, সিগ্রিনের ওপর রয়েছে ৫৫৫০ রেঞ্জ উইথ ব্লাউজ পিস। পরের শাড়িটা ডিপ নেভি ব্লুর ওপরে কিন্তু হ্যান্ডওয়ার্ক সুতোর কাজ রয়েছে, মাল্টি কালারের সুতো, আঁচলটা দেখুন একবার, দুটো সেগমেন্ট স্কোয়ার বক্সের মধ্যে ময়ূরের কাজ, হাতে বুননের কাজ, কি অসাধারণ, নিখুঁত, একদম নিখুঁত কাজ। আমরা কিন্তু লোয়ারিয়াকের দিকটাও দেখুন,
এইভাবেই কাজে গেছে। এই আঁচলের যে ময়ূরটা ছিল সেটাই নিচে রয়েছে। আর আপারিয়াকটা কিন্তু টেম্পল ওয়ার্কে গেছে, কোনটা ছোট কোনটা বড় করে এইভাবে গেছে হচ্ছে পুরো কুচির দিকটা। দারুণ কম্বিনেশন, এরকম একটা ব্রাইট শাড়ির সাথে একটা লাইট কালারের ব্লাউজ দিয়ে পরবেন, অসাধারণ লাগবে উইথ ব্লাউজ পিস। এবার হচ্ছে আমরা 21 নম্বর দেখছি, তাই তো উনি এটা 21 নম্বর 21 নম্বর বাটল গ্রিন কালারের সাথে একটু হোয়াইট মিক্সিং করে শাড়ি কালারটা আসছে ঠিক এভাবে। ওয়াও, মাল্টি কালারের সুতোর ওয়ার্ক যাচ্ছে, কোথাও পিঙ্ক কোথাও হলুদের ওপর, নিচে কিন্তু স্থলপদ্মের ছবি প্রতীকী আছে। আর পাতাগুলো দেখুন, এই হচ্ছে পাতার কালার যাচ্ছে আপার ইয়ার থেকে লোয়ার ইয়ার পর্যন্ত। এর প্রাইস রেঞ্জ 5,550 উইথ ব্লাউজ পিস। এবার আসি পরের শাড়িটাতে। বাহ, পুরো মানে ব্লুইশ একটা স্টিল কালার, ব্লুইশ স্টিল। হ্যাঁ, এইটাও খুব আনকমন কালার, এই কালারটাও কিন্তু দেখা যায় না একদম। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস রয়েছে, মানে একটা শাড়ি দুজন পছন্দ করলে কিন্তু সেকেন্ড জন পাবে না। তাহলে ইমিডিয়েট স্ক্রিনশট তুলে বুকিং করো, মানে যে আগে বুকিং করতে পারছেন সে আগে পাবে। সিওডি অ্যাভেলেবল ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা কেনাকাটা করুন মনের খুশিতে। এটা কিন্তু 22 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, এটা দারুণ শাড়ির কালারটা। এবার আসি আমরা 23 নম্বরে। বাহ, আরেকটা খয়েরি কালার, তার সাথে আমরা মাল্টি কালারের সুতোর ওয়ার্ক দেখব। কাঁথা স্টিচের কাজ পুরো নিখুঁত কাজ, কোনো জায়গার এইগুলো না একটা সাবিকিয়া না আভিজাত্য আছে, মানে পুজো ষষ্ঠীর দিন একরকম পরলেন, সপ্তমীর দিন একটু অন্যরকম ভাবে সাজলেন। খুব ব্রাইট একটা কম্বিনেশনে কিন্তু শাড়ি মাল্টি কালারের সুতোর ওয়ার্ক। এর প্রাইসটা বেশ মানে ঝরা ফুলের মতন অবশ্যই। আর নিচটা দেখো কি সুন্দর, 5,550 উইথ ব্লাউজ পিস। চলে আসি পরের শাড়িটা, এটা আমরা দেখছি কত নম্বর বমনি বাটল গ্রিন। আচ্ছা, আমরা 24 নম্বর শাড়ি দেখছি, 24 নম্বর শাড়ি বাটল গ্রিন কালার, তার সাথে সাদা সুতো হাতে বুননের কাজ। বাহ, কি অসাধারণ! নিচে একটা ঝালটের রূপ, তারপরে ওপরে দেখুন আমকলকা, কোথাও ঠাসা কলকা, পুরো শাড়িতে। বাহ বমনি, এরকম প্যাটার্নে আমরা একটা শাড়ি দেখেছিলাম না? হ্যাঁ, মানে অন্য কালারের মধ্যে একই ডিজাইন হয়তো পেয়ে যাবেন, কিন্তু সিঙ্গেল এটাই, এই কালারের মধ্যে এই ডিজাইন একটাই রয়েছে। শীঘ্রই কিন্তু বুকিং করুন, না হলে হাতছাড়া হয়ে যাবে। এই হচ্ছে আপনার ব্লাউজ পিস সেম কালার। চলে আসি পরের শাড়িটাতে। আজকে শাড়ি একটু নাম্বার এদিক ওদিক হতে পারে, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা কিন্তু সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেব একদম। আর সুবিধা হচ্ছে প্রাইস রেঞ্জ না 5,550 রয়েছে, সুতরাং শুধু কালারটা আপনি একটু স্ক্রিনশট করুন এদিক ওদিক হতে পারে। হ্যাঁ ঠিক, এটা 25 নম্বর শাড়ি আপনারা দেখছেন, 24 অবধি দেখিয়েছিলাম। হ্যাঁ, এবার 25 নম্বর এলেন, এটা হচ্ছে পুরো পার্পল কালার, তার সাথে একটুখানি ব্লুইশ শেড আছে, পুরো সাদার উপর স্কোয়ার করে কিন্তু কাজ করা রয়েছে সুতোর বুননের কাজ। অসাধারণ এইসব শাড়ি কোয়ালিটি, মানে সেই তুলনায় দাম কিন্তু ভীষণ রিজনেবল উইথ ব্লাউজ পিস। হোয়াইট একটা ব্লাউজ দিয়ে পরুন, তার সাথে একটা জাঙ্ক জুয়েলারি থাকবে, অসাধারণ। এটা হচ্ছে 26 নম্বর শাড়ি দেখবো আমরা। বাহ, খয়ের কালার, খয়েরি কালারের ওপর এটা কিন্তু পুরো ইয়েলো ইয়েলিশ সুতো দিয়ে কাজ করে, এবার একটু চেঞ্জ হয়ে গেলাম আমরা, ঠাসা কাজ, আমকলকা, কোথাও ওয়েভ ডিজাইন, পুরো আপারি একটা শুধুমাত্র একটুখানি ছাড়া যে পোর্শনটা আপনার কুচি থেকে পুরো কিন্তু টানা কাজ গেছে। 5,550 পাচ্ছেন উইথ ব্লাউজ পিস। এরপর আসি আরেকটা সুন্দর এবং ইউনিক কালার, 27 নম্বর। এটা হচ্ছে 27 নম্বর, কালারটা যা স্ক্রিনশট তুলে রাখবেন যেটা পছন্দ হচ্ছে। 5,500 রেঞ্জেই কিন্তু রয়েছে, একটা বরফি স্টাইল করে তার ভিতরে কলকার কাজ। বাহ দারুন, অসাধারণ, 5,550 পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস। এবার পরের কালারটা আসি। বা এটা না হালকা বাদামি কালার, এটা বমনি 28 নম্বর। হ্যাঁ, এটা 28 নম্বর শাড়ি আপনাদের দেখাই, বাদামের যে কালারটা থাকে সেই বাদামি কালার কিন্তু এটা। আর এখানে কিন্তু সাদা এবং অফ হোয়াইট দুটো সুতোর ওয়ার্ক রয়েছে, ভেতরে যে বুটিটা গেছে সেটাও কিন্তু দুটো সুতোরই কাজ রয়েছে, যার জন্য এত ব্রাইট লাগছে কম্বিনেশন। 5,550 রেঞ্জে উইথ ব্লাউজ পিস। পরেরটায় আসি। বাহ কি সুন্দর, 29 নম্বর শাড়ি,
ব্লু, পুরো রয়্যাল ব্লু কালার, রয়্যাল ব্লু, নিচে ট্রায়াঙ্গেল শেপ করে ডিভাইড করা সুতো দিয়ে কাজ, তার ভিতরে কলকার কাজ গেছে, পুরো শাড়িটায় দেখুন টানা কাজ কোথাও এভাবে, যার ফলে খুব লং একটা ভাইব দেবে শাড়িটা পরলে, উইথ ব্লাউজ পিস 5550। এবার একটা মাল্টি কালারের সুতোর ওয়ার্ক, আবার বেস্ট কালার বলি ওয়াইন, 30 নম্বর শাড়ি দেখছেন আপনারা, 30 নম্বর ওয়াইন কালার, ডিপ ওয়াইন কালার, তার সাথে নিচে গেছে দুটো জোড়া আমকলকা, আর পুরো এই জায়গাটা দেখুন স্কোয়ার শেপে গেছে, হুবহু কাজ গেছে, আঁচলের দিকটা যেমন গেছে তেমন কিন্তু পাড়েও গেছে বরফিতে আর আমকলকায়, 5550 রেঞ্জ উইথ ব্লাউজ পিস। এবার একটা ব্ল্যাক দেখাবো, অনেকক্ষণ বাদে বৌমনি আমরা একটা কালো নাম্বারটা একটু দেখে নে, এটা আমরা 31 নম্বর দেখাচ্ছি, 31 31 নম্বর শাড়ি, কালোর ওপরে মাল্টি কালারের সুতোর ওয়ার্ক, যেখানে হাইলাইটেড হয়েছে কিন্তু তুতে কালারটা, না অসাধারণ লুক, এই পড়ছে আপনার কুচির দিকটা, কুচির দিকে আবার বরফি করে কিন্তু বেশ ছাড়া কাজ রয়েছে, 5550 উইথ ব্লাউজ পিস। এবার কিছু গুজরাটি দেখেন, একদম গুজরাটি কাঁথা স্টিচ দেখছিলাম, এটা হচ্ছে 32 নম্বর শাড়ি, আপনারা দেখছেন 32, এটা কিন্তু গুজরাটি ওয়ার্কের মধ্যে রয়েছে, কালার কাপ বলে দিয়ে একদম ডিপ নেভি ব্লু কালার, তার সাথে গুজরাটি ওয়ার্কে কাজ গেছে, সাদা হাতে করা গুজরাটি স্টিচ, মেশিনের কিন্তু নয়, না সত্যি একদম বুননের, মানে এই আমি যদি পিছনের পোর্শনটা দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন বুননের কাজ, 5550 রেঞ্জেই পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস। চলে আসি আরেকটা মানে ভীষণ ইউনিক কালার, এটা 33 নম্বর শাড়ি দেখছেন আপনারা, 33 কালারটা কিন্তু একটু গ্রিনিশ, কোথাও একটু স্কাই ব্লু, ডুয়াল টোনে অপশন, ডুয়াল টোনে গেছে কিন্তু এই শাড়িটা, এটা দেখছেন পুরো হ্যান্ড ওয়ার্কে মন্ডালা বেস করেই কিন্তু কাজ করা, আর এই হচ্ছে পাড়ের দিকটাও পড়ছে ঠিক সেম ভাবে গুজরাটি ওয়াক, হাতে বুননের কাজ, 5550 উইথ ব্লাউজ পিস। আরেকটা ইউনিক, কি সুন্দর সুন্দর কালার না গুজরাটি ওয়ার্কের উপর, 34 নম্বর শাড়ি দেখছেন আপনারা, এটাও ডুয়াল শেড রয়েছে, অসাধারণ অসাধারণ কালারটা, কিন্তু পিঙ্ক আর পিচ এই দুটো কালার একসাথে মেশালে যে কালার টোনটা আসে ডুয়েল শেডে, অসাধারণ গুজরাটি ওয়ার্ক, বড় বড় বরফি, কোথাও কলকার কাজ রয়েছে, আর এই হচ্ছে আপনার ছোট্ট ছোট্ট বুননের বুটার কাজ গেছে উইথ ব্লাউজ পিস, 5550। বাহ সুন্দর মিষ্টি কালার, 35 নম্বর শাড়ি, এটাও কিন্তু ব্লুইশ কালার না, জার্মান ব্লু কালার, এই কালারটা খুব ট্রেন্ডি, আগের বছর থেকে আমরা এই কালারটার প্রতি খুব ঝোঁক বেড়েছে, খুব সুন্দর কলকার কাজ, গুজরাটি ওয়ার্ক, সাদা সুতোর উপর, আবরণ খোলা থেকে সোম থেকে রবি সপ্তাহের 7টা দিন সকাল 10টা থেকে রাত্রি 9টা সপরিবারে কেনাকাটার জন্য চলে আসুন উইথ ব্লাউজ পিস। এবার চলে আসি হলুদের উপর একটা রানীর কম্বিনেশন গুজরাটি ওয়ার্ক, একবার বমনি আমাদের 36 নম্বর শাড়ি, 36, হলুদটা পুরো ব্রাইট ইয়েলো, তার উপর রানী কালারের সুতো দিয়ে গুজরাটি ওয়ার্ক, একটু বলি কলকা তো রয়েছে তার সাথে ঝালটের একটা টাচ আপ দিয়েছে, পুরো হাতে বুননে, মানে কতটা সময় লাগে একজন শিল্পীর এই প্রত্যেকটা কাজ ফুটিয়ে তোলায়, অসাধারণ, সাধ্যের মধ্যে স্বাদ পূরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আবরণ, চলে আসতে হবে আপনাকে, পাশেই রয়েছে অরেঞ্জেস, একদম 0 সাইজ থেকে 10 থেকে 11 বছরের বাচ্চার জামা কাপড় থেকে অ্যাক্সেসরিজ সবটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, শাড়িটা আমরা একটু ওয়াইডলি দেখে নিই, আর তোমার গায়ে ফেলো শাড়ি, এটা আজকে ঠিক একদম ঠিক আজকে কিন্তু আমি যে কালারের ব্লাউজ পরে আছি এর সাথেই শাড়িটা ভীষণ সুন্দর, মানে রানী কালারের একটা ডিজাইনার ব্লাউজ নিন দিয়ে পরুন খুব ভালো, এটা যেমন একটু সিল্ক মোটিভে আমার ব্লাউজটা রয়েছে কিন্তু এটা একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে পরুন ভীষণ মানাবে আপনাকে, আমরা একবার একটু মানে ওয়াইডলি দেখে নিই, এই হচ্ছে শাড়িটা, এ পড়বে 36, 36 নম্বর শাড়ি দেখলেন উইথ ব্লাউজ পিস, হাতে একদম সময় নেই আমাদের থামতে হচ্ছে, সেই জন্যই বলা যে আর দেরি নয় সপরিবারে কেনাকাটার জন্য আবরণকে বেছে নিন, অনেক ধন্যবাদ জানাবো বৌমনি তোমাকে, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ, যোগাযোগ 8100724076, অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।
মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।